বন্ধুরা, আজকে আমার নতুন একটা এপিসোডে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আজকে ময়দানে এসেছি, ঘোড়ার পিঠে বসে আছি, এনজয় করছি, তোমরাও এনজয় করবে। আজকের বিষয়টা একটু অন্যরকম। ঘোড়ার পিঠে বসে আজকে তোমাদের সঙ্গে কথা বলার কিন্তু একটা আলাদা মাথায় আমার একটা বুদ্ধি এসছে, সেটা হচ্ছে ঘোড়াকে একটু ভালো করে খেয়াল করো। ঘোড়ার দুদিকটা, চোখের দুদিকটা কিন্তু আটকানো, মানে সোজা সবসময় ঘোড়া কিন্তু সোজা চলে, সোজা তাকিয়ে লক্ষ্যের দিকে চলে। লক্ষ্য ভ্রষ্ট যাতে না হয় তার জন্য ঘোড়ার চোখের দুপাশটা কিন্তু বন্ধ থাকে। ঠিক তেমনি আমাদেরও লক্ষ্যের দিকে চলতে হবে, লক্ষ্য থেকে সরে গেলে কিন্তু হবে না। অনেক সময় আমরা অনেক কাজ করবার সময় ভাবি যে কীভাবে কাজটা করব, আদৌ আমি পারবো কি না। এই কাজটা করতে গেলে প্রচুর প্রবলেমস আসবে, প্রচুর প্রবলেম ফেস করতে হবে, কে কী বলবে, যদি না পারি তাহলে বদনাম হবে, সমালোচনা হবে। একটা কথা মাথায় রেখো, কাজ যে করে তারই কিন্তু আলোচনা সমালোচনা হয়, আর সমালোচনা নিতে হবে, কারণ আলোচনা যেমন আমরা আনন্দ করে নিতে পারি, সমালোচনা যদি না হয় তাহলে কোনটা খারাপ হচ্ছে বা কোনটা ভালো হচ্ছে সেটাই বা আমরা জানবো কী করে, আর যেটা ভালো করতে পারছি না সেটা আরও ভালো করবো কীভাবে। তাই জন্য আজকে আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু এদিকটা এগিয়ে আসতে। একটা কাগজ, একটা চার্ট আমি বানিয়েছি, এটা আমি আমার ফেসবুক গ্রুপে দেবো এবং ইউটিউব চ্যানেলেও দেবো, ওয়েব পেজেও দেবো, যেখানে লেখা আছে 7 steps টু সলভিং আ প্রবলেম এফেক্টিভলি। মানে আমরা কিভাবে আমাদের সমস্যাগুলোকে স্টেপ বাই স্টেপ কিভাবে সমস্যার সমাধান করতে করতে যেতে পারি। একটা হচ্ছে প্রথমেই আগে প্রবলেমটাকে নির্দিষ্ট করে আইডেন্টিফাই করো যে তোমার সমস্যাটা কী, যে কাজটা করতে যাচ্ছ সেই কাজটা করার ক্ষেত্রে তোমার কী সমস্যা হতে পারে। পরে হচ্ছে এবার দেখো যে তুমি যে কাজটাই করো না কেন, পড়াশুনো বলো বা অফিসে কোনো কাজ বা যে কোনো কাজ, সেটা পাবলিক মানে মানুষ কীরকমভাবে নেবে তোমার কাজটা, আদৌ নেবে কি না, বা যদি নেয় এখন বাজারে কীরকমভাবে মানুষ সেই তোমার কাজের জিনিসটাকে কীভাবে নিচ্ছে, সেই জিনিসটা মানুষের স্বাদটা তোমাকে বুঝতে হবে, তাহলে দেখবে অনেকটা সমস্যার সমাধান কিন্তু হয়ে আসছে। তারপরে হচ্ছে এবার তুমি সলিউশনের দিকে আসো, যে সমস্যাগুলো তোমার মাথায় এসছে সেই সমস্যাগুলো যাতে মেটানো যায় তার জন্য কী সলিউশন হতে পারে, সেই সলিউশনগুলো নিয়ে একটু ভাবো, সমস্যার সমাধানগুলো নিয়ে একটু ভাবো। এবার একটু অপশনস বানাও যে কীভাবে সমাধান সূত্রে যাওয়া যায়। এইভাবে বিভিন্ন স্টেপ তোমরা ভাবতে ভাবতে এই পেজটা আমি অবশ্যই শেয়ার করবো। আর একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো যে একবার এই কাগজটার দিকে হাইলাইট করতে, যেখানে লেখা আছে প্রবলেম সলভ ড্যাশ সলভিং অর্গানাইজার, এখানে লেখা আছে 1 নম্বর প্রবলেম, 2 নম্বর হচ্ছে আদার অপশান অফ ভিউ, মানে অন্যরা কী ভাবছে, মানে প্রথমে হচ্ছে কী সমস্যাটা কী, অন্যরা কী ভাবছে, 3 নম্বর হচ্ছে কী কী অপশানস রয়েছে, মানে সমাধান সূত্র কী কী হতে পারে, 4 নম্বর ইভ্যালুয়েট দ্য পয়েন্টস প্রোস অ্যান্ড কন্টিনিউস, এবার 5 নম্বর হচ্ছে সলিউশন, মানে আলটিমেটলি আমি কীভাবে সমাধানে পৌঁছাতে পারি, আর 6 নম্বর হচ্ছে ডকুমেন্টেশন অ্যান্ড স্টেপ টু এমেন্ডেশন, মানে আমি কীভাবে লক্ষ্যে পৌঁছাতে পারি, অ্যান্ড 7 নম্বর হচ্ছে এভলিউশন অ্যান্ড মনিটরিং, মানে আমি যে কাজটা করলাম শেষ পর্যন্ত আপনাকে আমাকে দেখতে হবে সেই কাজটা আদতে কতজন ভালোভাবে নিল, কতজন খারাপভাবে নিল। ভালো খারাপ মিলিয়েই জীবন, আলোচনা হলে যেমন আমাদের আনন্দ হয়, সমালোচনাটাও কিন্তু ভীষণভাবে জীবনে ইম্পর্টেন্ট। খারাপটাকে নাটাকেও মেনে নেওয়াটা কিন্তু খুব জরুরি, নাটাকে যদি মেনে নিতে পারো তাহলে দেখবে তোমার জীবনে যে যে দিকগুলো এখনও পর্যন্ত খামতি হয়ে রয়েছে বলে মনে হচ্ছে সেই দিকগুলো কিন্তু তোমার সুধরে যাবে। দেখো এই ঘোড়াটার কথাই চিন্তা করো, ঘোড়াটা কিন্তু এখন সোজা মুখ করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু একটু আগে এই দেখো এখনও মুখ নাড়াচ্ছে, মাথা নিচু করছে, মানে ও কিন্তু কেউ কিন্তু এই পৃথিবীতে পারফেকশনিস্ট নয়, এই পৃথিবীতে কেউ পারফেকশনিস্ট হতে পারে না, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি, আমরা লড়াই তো করতে পারি। এই চার্টটা আমি কালকে রাত্রিবেলা বানিয়েছি, আমি আমার প্রত্যেকটা পেজে, হোয়াটসঅ্যাপ পেজে, ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এবং আমার ওয়েব পেজে আমি ডেফিনেটলি শেয়ার করব। তোমরা এইভাবে শুরু করতে থাকো এবং লক্ষ্যের দিকে সোজা, ঠিক এইভাবে লক্ষ্যের দিকে ঠিক এইভাবে এগিয়ে যাও, লক্ষ্যটা যেন সামনে, লক্ষ্যচ্যুত হয়ে কিন্তু জীবনে কোনো দিন সাফল্য আসে না, বাধা আসবে, বিপত্তি আসবে, সমালোচনা।
আসবে, তাতে ভেঙে পড়ে বা সেটাকে নিয়ে সাধারণ সারাক্ষণ চিন্তা না করে, ঠিক যেমন ঘোড়াটা একটু আগেই মুখটা নাড়াচ্ছিল, ওর এখন যেমন ঘাটটা ঝাঁকালো, ওর এটা ইচ্ছা করছে বলে করছে, হয়তো আমার এটা ভালো লাগছে না, আমি হয়তো মনে করছি যে ঘোড়াটা আপনিই চলবে, কিন্তু আমার ইচ্ছে মতো, আমাদের ইচ্ছা মতো দুনিয়াটা চলবে না, দুনিয়াটা কিন্তু সবার মতো করে সবার ইচ্ছা মতো চলবে। তাই এই কথাটা মাথায় রেখে লক্ষ্যের দিকে এগিয়ে যাও, একদম লক্ষ্য ভ্রষ্ট হয়েও না, সোজা তাকাও লক্ষ্যের দিকে। আজকে এই পর্যন্তই, আবার পরের এপিসোডে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।